নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শনির অষ্টকবর্গে চারের অধিক বিন্দুযুক্ত রাশিতে শনি কি প্রভাব দিয়ে থাকে এবং চারের কম বিন্দুযুক্ত রাশিতে শনি কি প্রভাব দিয়ে থাকে। অর্থাৎ শনির অষ্টকবর্গে শূন্য থেকে আট বিন্দুযুক্ত রাশিতে শনির সঞ্চারে ভিন্ন ভিন্ন ফল প্রকটিত হয়ে থাকে। শনি কোন বিন্দুতে কি ফল প্রদান করে থাকে জাতকের জীবনে অষ্টকবর্গ ছক অনুযায়ী, সে বিষয়ে আজ আমি আপনাদের সাথে এখন মুখ্যত আলোচনা করব। দেখুন, হতেই পারে কোনো জাতক জাতিকার রাশি চক্র অনুযায়ী শনির যে অষ্টকবর্গ ছক, সেখানে শনি কোনো একটি রাশিতে কোনো রেখাপাত করেনি, সে শূন্য কিন্তু রেখাপাত করেছে। এমন ক্ষেত্রে কাজকর্মে বিফলতা তখনই আসবে তার যখন শনি সেই শূন্য অবস্থিত বিন্দু রেখাপাতে ওপর থেকে শনি গোচর করবে, সঞ্চার করবে। স্বাস্থ্যহানি হতে দেখা যাবে, ক্ষয়ক্ষতি এবং মনোকষ্ট এই সময় দ্রুত দেখা যাবে। যদি শনি অষ্টকবর্গ ছকে একটি বিন্দু কোনো রাশিতে প্রদান করেছে এবং সেই রাশির ওপর থেকেই শনি গোচরে সঞ্চার করছে, তাহলে জাতক জাতিকার মধ্যে বুদ্ধিনাশ, আর্থিক সংকট, হঠাৎ বিপত্তি, বিরোধ বা বিচ্ছেদ এমনটি কিন্তু অবশ্যই দেখা যাবে। যদি শনি কোনো একটি রাশিতে অষ্টকবর্গ অনুযায়ী, অষ্টকবর্গ ছক অনুযায়ী দুটি রেখাপাত করেছে কোনো একটি রাশিতে এবং সেই বিন্দুতে, সেই বিন্দুর ওপর থেকে যখন শনি গোচর করবে, সঞ্চার করবে, সেই সময়কালে কিন্তু মানসিক ভয়ভীতি, উদ্বেগ বৃদ্ধি, দেহপীড়া, বদনাম, অর্থদণ্ড এগুলো ভীষণভাবে হতে দেখা যাবে। যদি শনি কোনোভাবে অষ্টকবর্গ ছকে তিনটি বিন্দু পাত করে থাকে কোনো রাশিতে এবং সেই রাশির ওপর থেকেই শনি গোচরে সঞ্চার করছে, সেই সময়কালে সুখহানি হবে, স্বজন পীড়া হতে দেখা যেতে পারে, বিত্তনাশ হতে দেখা যায়, অধীনস্থ কর্মচারী বা ভৃত্যের কারণে ঝামেলা, অশান্তি এবং মানসিক চাপ তৈরি হতে দেখা যায়। যদি কোনোভাবে শনি অষ্টকবর্গ ছকে কোনো একটি রাশিতে চারটি বিন্দু প্রদান করেছে, সেই ক্ষেত্রে সেই রাশির ওপর থেকে যখন শনি গোচর করছে, সঞ্চার করছে, সেই সময় শুভাশুভ মিশ্র ফল সেই জাতক জাতিকার জীবনে মিলবে। অর্থপ্রাপ্তি এবং কাজকর্মের চাপ অন্যদিক থেকে একই সাথে ব্যয়যোগও দেখা যাবে। মানসিক সংকট ও বিভ্রান্তি জাতকের জীবনে লেগে থাকবে। যদি কোনো রাশিতে শনি পাঁচটি বিন্দু অষ্টকবর্গ ছকে ফেলেছে এবং সেই রাশির ওপর থেকেই শনি সঞ্চার করছে, সেই সময়কালে, সেই গোচরকালীন আর্থিক লাভ মিলবে জাতকের জীবনে, মর্যাদা বৃদ্ধি হবে, বৈষয়িক উন্নতি হবে, কাজকর্মে সাফল্য আসবে এমনটি দেখা যাবে। যদি শনি অষ্টকবর্গ ছকে ছটি বিন্দু কোনো রাশিতে প্রদান করেছে এবং সেই রাশির ওপর থেকে শনির সঞ্চার হচ্ছে, শনির গোচর হচ্ছে, সেই সময়কালে জাতক জাতিকার মধ্যে দায়িত্ব বৃদ্ধি হবে, কর্মতৎপরতা বৃদ্ধি হবে, অন্যের সাহায্যে লাভ মিলবে, কর্তৃত্ব লাভ মিলতেও দেখা যাবে। অর্থাৎ সাংগঠনিক যে ক্ষমতা, বিকাশ এবং অর্থোন্নতি এই সময়কালে হতে দেখা যেতে পারে। যদি শনি অষ্টকবর্গ ছকে কোনো একটি রাশিতে সাতটি বিন্দু প্রদান করছে এবং সেই রাশির ওপর থেকে শনি যদি সঞ্চার করছে গোচরকালীন, সেই সময়কালে বৈষয়িক সুবৃদ্ধি ঘটবে, আত্মীয় সুখ ও বাধা বিঘ্ন অপসারিত হতে পারে, গৃহপালিত জন্তু ও অনুগত ভর্তি লাভ এবং পর্যটন যোগ এই সময়কালে হতে দেখা যেতে পারে। যদি শনি অষ্টকবর্গ ছকে আটটি বিন্দু কোনো একটি রাশিতে প্রদান করেছে এবং সেই রাশির ওপর থেকে যখন শনির সঞ্চার হবে, সেই সময়কালে আর্থিক উন্নতি, মর্যাদা লাভ, যোগ্যতা স্বীকৃতি ও কৃতিত্ব লাভ হতে দেখা যেতে পারে। তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম শনির অষ্টকবর্গ ছক অনুযায়ী শনি যখন অষ্টকবর্গের ওপর থেকে গোচর করছে, কোন কোন বিন্দু সাপেক্ষে শনি আপনাদের জীবনে কি ফল প্রদান করতে পারে, সেই সম্পর্কেই মুখ্যত আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।